কাছাড় জেলার সোনাই সমষ্টির অন্তর্গত নগদীগ্রাম তৃতীয় খন্ডে পানীয় জলের হাহাকার থাকলেও জলের সমস্যায় নাজেহাল বৃহত্তর এলাকার অসংখ্য পরিবার ছুঁয়ে যাওয়া সড়ক সংলগ্ন নালার পাশে কল বসানো থাকলেও রীতিমতো জল পাচ্ছেন না এলাকার জনগণ যা দরুন দৈনন্দিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয়দের জলের পাইপ লাইন থাকলেও মহিলাদের নালার জল ব্যবহার করেই দিন কাটাতে হচ্ছে কাপড় জামা ও বাসনপত্র ইত্যাদি নালার জলেই ধুয়ে পরিষ্কার করতে হচ্ছে তাদের পুরো দিনে তারা যে জল পান তা সত্যি অর্থে বলতে গেলে না পাওয়ার মতোই বলা হয় বর্ষার নালায় বৃষ্টির জমা জল এক বিশাল সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের কাছে বৃষ্টির সময় নালায় জমে থাকা আবর্জনা ও দুর্গন্ধযুক্ত জলের মধ্যে পিএইচ এর পাইপ থেকে জল সংগ্রহ করে থাকেন এলাকার জনগণ এলাকায় বোরিং করার বিষয়টি নিয়েও স্থানীয়রা অনেক দৌড়ঝাঁপ করেছেন কিন্তু পানীয় জলের স্থায়ী সমাধান আজও জটেনি তাদের কপালে মাসের পর মাস জলের কর সংগ্রহ করলেও স্থানীয়দের সমস্যা নিরসনে নির্বিকার বিভাগীয় কর্তৃপক্ষ বিষয়টি পিএইচি বিভাগে নজরে আনলেও কোনো ধরনের সহায়তা পাননি বলে অভিযোগ স্থানীয়দের এমত অবস্থায় সরকারের জলজীবন মিশনের অধীনে ঘর ঘর নাল ও ঘর ঘর জল স্লোগানটি বৃহত্তর নগদির গ্রাম তৃতীয় খণ্ডে বসবাসকারী মানুষের কাছে এক

তখন আমরা সাতটা আটটা পরিবারের মধ্যে হয় ক্লিন কলার মধ্যে লোক তো বাকি হালয়া পানি বৃষ্টি নিয়ে আসলে কষ্ট করিয়ে লোকে লাগে আর আমরা চাই যে আমরা